হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিডি রিভিউ 21 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে নতুন বছরের স্যামসাং রেফ্রিজারেটরের যে প্রাইস এবং দাম এগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো। তো প্রথমে আমি বলে নিই, স্যামসাং তিন ধরনের ফ্রিজগুলো পাবেন বাজারে আপনারা, যেমন হচ্ছে হলো ডাইরেক্ট কুলিং, মনোকুলিং এবং টুইন কুলিং। তো আমি এই ফ্রিজগুলোর সাথে পরিচয় করে দিই এবং এগুলোর দাম সম্পর্কে বিস্তারিত বলছি। তো আমার হাতের বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের ডাইরেক্ট কুলিং, এবং ডাইরেক্ট কুলিং রেফ্রিজারেটরে চারটা কালার পাবেন আপনারা। চারটা কালারগুলো হচ্ছে, যেমন এটা হচ্ছে সিলভার কালার, তারপর অফ হোয়াইট কালার, মেরুন কালার এবং পার্পেল কালার পাবেন। এবং বাংলাদেশের সর্বাধিক বিক্রিত মডেল হচ্ছে এই চারটা ফ্রস্ট ফ্রিজ এগুলো। এবং এগুলোর প্রাইস আসছে, যেমন এই RB21 AC, এটা সিরিজ RB21 AC, এটার প্রাইস হচ্ছে 36,900 টাকা ডিসকাউন্ট, আপনার 34,900 টাকায় পাবেন। এবং এটা 218 লিটার, ডিজিটাল ইনভার্টার টেকনোলজি ইউজ করা হচ্ছে। এরপরে RB21 অফ হোয়াইট কালার, এটা হচ্ছে SK, RB21 SK, এটাও হচ্ছে প্রাইস হচ্ছে 36,900 টাকা ডিসকাউন্ট, 34,900, 218 লিটার। এরপরে নতুন দুটা কালার আছে, এই দুটা কালার হচ্ছে মেরুন কালার, প্রথমে বলেছি RB21, এটাও RB21 RS, এটার প্রাইস আসবে হচ্ছে 36,900 টাকা এবং এটাও 218 লিটার। এরপর আরেকটা দেখায় আপনাদেরকে, সেটা হচ্ছে 218 লিটার RB21 UT, এটাও রিসেন্টলি এসেছে বাংলাদেশের বাজারে। এবং বাংলাদেশের বাজারে কিন্তু স্যামসাংয়ের এই মডেলগুলো কিন্তু ফ্রস্ট ফ্রিজের সর্বাধিক বিক্রিত মডেল, এবং এটার প্রাইস আসবে 36,900 টাকা। তো এবার আসি হচ্ছে হলো মনোকুলিং রেফ্রিজারেটর মডেলগুলোতে। এটা হচ্ছে RT20 মডেল, এবং এটা হলো সাইজ হচ্ছে 203 লিটার, এটা 39,900 টাকা, প্রাইস 2,000 টাকা ডিসকাউন্ট হচ্ছে 37,900। এটা হচ্ছে নন ফ্রস্ট ফ্রিজ, উপরে আপনারা দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে নর্মাল ডিপ পোর্শন, এবং নিচে হচ্ছে হলো নর্মাল পোর্শন, মানে হচ্ছে উপরে হচ্ছে ফ্রিজার এবং নিচে ফ্রিজ। এবার আসি হচ্ছে RT27 UT, এটা আরেকটা কালার হয়, সেটা হচ্ছে আপনার হলো এসেড, মানে সিলভার কালার পার্পেল কালার দুইটা কালারের হয়। এটা 253 লিটার, এটা প্রায় 44,900, এটাতেও 4,000 টাকা ডিসকাউন্ট আছে, 44,900 টাকা। এবার আসি আরেকটা মডেল RT29 UT, এটা 275 লিটার, এটা প্রায় আসবে হচ্ছে 42,900 টাকা, নতুন আসছে মডেল, এটাও হচ্ছে মনোকুলিং। এবং এরপরে আসতে হচ্ছে হলো RT29 SH, এটাও হচ্ছে মনোকুলিংয়ের, এটা 275 লিটার, 49,900 টাকার দাম, এটাতে আপনার 9,000 টাকা ডিসকাউন্ট পাবেন, 44,900 টাকা। এরপরে আপনাদেরকে দেখা আরেকটা হচ্ছে কালার, এটা হচ্ছে এটাও RT29 BS, ব্ল্যাক কালার পুরোটা, 275 লিটার, এটার প্রাইসও 42,900 টাকা আসবে। এবার আসি আপনাদের সাথে, প্রথমে বলেছি আমি যে স্যামসাংয়ে তিন ধরনের রেফ্রিজারেটর বাজারে পাবেন, ডাইরেক্ট কুলিং, মনোকুলিং এবং টুইন কুলিং। তো এটা হচ্ছে টুইন কুলিং, আর টুইন কুলিংয়ের একটু সুবিধা অনেক বেশি, আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও পাবেন টুইন কুলিংয়ের। তো টুইন কুলিংয়ের এটা প্রায় মডেল হচ্ছে RT34 UT, এটা হচ্ছে 321 লিটার, এটার প্রাইস আসবে 59,900 টাকা এবং এটাতে ডিসকাউন্ট পাবেন 4,000 টাকা, 55,900 টাকা। আর এটা টুইন কুলিং কেন, এটারও বিস্তারিত আমার ভিডিওতে আছে, আপনারা আমার চ্যানেলে দেখে পাবেন আপনারা, এবং এটার সুবিধা সম্পর্কে অনেকগুলো ভিডিও রেখেছি আমি। তো এটাতে আপনার উপরে ডিপ পোর্শন, নিচে নর্মাল পোর্শন পাচ্ছেন। এবং টুইন কুলিংয়ে আরেকটা কালার হচ্ছে DX কালার, এটাও 321 লিটার, এটার প্রাইস আসবে 59,900 টাকা, এটাতেও 4,000 টাকা আপনারা ডিসকাউন্ট পাবেন, এটার প্রাইস আসবে 55,900 টাকা। এরপরে আরেকটা দেখাই ব্ল্যাক কালার, পুরো ব্ল্যাক কালার, এটা দেখতে অনেক গর্জিয়াস একটা কালার, RT34 BS, এটা মডেলটা শেষে বিএস আর কি, বিএসগুলো হচ্ছে হলো কালার, আর হচ্ছে হলো 34 হচ্ছে হলো সাইজ, এটাও 321 লিটার, এটা 59,900 টাকা, আপনার 4,000 টাকা ডিসকাউন্ট পাবেন, 55,900 টাকা আসবে এটার প্রাইস। এরপরে RT34 SH, মানে সিলভার কালার, এটার প্রাইসটা একটু কম, 321 লিটার, এটা হচ্ছে 56,900, 4,000 টাকা ডিসকাউন্ট পাবেন, 52,900 টাকা এটার প্রাইস আসবে। এরপরে আমি আরেকটা মডেল দেখাচ্ছি, এবার হচ্ছে RT37, এই মডেলটা, এটার হচ্ছে 345 লিটার, এটা হচ্ছে এটাও টুইন কুলিং পাচ্ছেন, এটাতে 62,900 টাকা প্রাইস এবং 4,000 টাকা, এটাতে 3,000 টাকা ডিসকাউন্ট আছে, 59,900 টাকা প্রাইস আসবে। এবং এরপরে আছে 37 DX, এটাও 345 লিটার, এটা হচ্ছে 62,900 টাকার দাম, 3,000 টাকা ডিসকাউন্ট পাবেন, 59,900 টাকা আসবে। এরপরে আসে আরেকটা মডেল নিয়ে, এটা BS 37 BS, 345 লিটার, 62,900 টাকা, এবং এটা তো 3,000 টাকা ডিসকাউন্ট আছে, 59,900। আর 37 এটা হচ্ছে সিলভার কালার পাবেন, যেটার প্রাইস আসবে হচ্ছে 60,900 টাকা, 4,000 টাকা ডিসকাউন্ট আছে আপনার, 56,900 টাকা। এরপরে দেখে RT39, এটা গ্লাস ডোর, এটা হচ্ছে 374 লিটার, 73,900 টাকা, 2,000 টাকা ডিসকাউন্ট, এটার প্রাইস আসবে 71,900 টাকা। তো ভিউয়ার্স,
আপনারা যদি স্যামসাং এর যে এছাড়া আরো অনেকগুলো মডেল আছে যে মডেলগুলো বর্তমানে স্টকে নাই তবে যদি কখনো আসে তো অবশ্যই আমি আপনাদেরকে সেই মডেলগুলো নিয়ে আমি কথা বলবো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ।